প্রত্যাশা টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আমি অমর পাল, নিয়ে এসেছি এলসিএম এইচসিএফ এর পার্ট টু ক্লাস নিয়ে। আজকে করাবো বিগত পরীক্ষাগুলো কিছু কিছু কোশ্চেন এসেছে, সেগুলো নিয়েই আমি সলভ করার জন্য এসেছি। কত ইজিলি সেগুলোকে সলভ করা যায় সেগুলোকে আজকে দেখাবো। চলে আসে আমাদের প্রথম অঙ্ক আজকের ক্লাসে। এখানে বলা আছে 1757 এবং 2259 এর গসাগু নির্ণয় করো। তাহলে এর গসাগু আমরা কিভাবে নির্ণয় করব? যদি এরকম কোনো বড় সংখ্যা থাকে তাহলে সোজাসুজি আমরা, যদি বড় বড় সংখ্যা গসাগু দেয় তাহলে আমরা একে কি করব, বিয়োগ করে দেব। তাহলে আসলো কত, 502। এটার আমরা কি বের করব, গুণিতক বের করব। একটা যাবে 2 দিয়ে আর একটা 251। এবার দেখি যে এই 251টা অপশনে আছে নাকি। এই যে অপশন দেওয়াই আছে এখানে, অপশন লিখে দিয়েছি, তাহলে এখানে 251টা অপশন আছে, তো সেক্ষেত্রে অ্যান্সার হবে 251। যদি 251কে আমরা ভাগ করি সবগুলোকেই, তাহলে এটা 7 দিয়ে গেলে হচ্ছে 1757, আর যদি 9 দিয়ে 251কে যদি 9 দিয়ে গুণ করি তাহলে হবে 2259। তাহলে এরকম যদি বড় বড় কোনো সংখ্যা থাকে সেক্ষেত্রে আমরা সেটাকে বিয়োগ করে দেবো। বিয়োগের পরে তার আমরা গুণিতক বের করব। গুণিতক বের করে যেটা অপশনে থাকবে সেই অপশনটাকেই আমরা টিক দেব। যদি এমন কোন অঙ্ক থাকে যে 2^4 × 3^2 × 5^3 × 7 × 2^3 × 5^2 × 7^2 3 × 5 × 7 × 11, এই টাইপের যদি অঙ্কগুলো থাকে আর কি গসাগু নির্ণয় করতে হবে, তাহলে আমরা কিভাবে গসাগু নির্ণয় করব? সব থেকে এই সংখ্যাগুলো সব থেকে কম পাওয়ার হয় এর গসাগু, সব থেকে কম পাওয়ার এগুলো কি কি আছে আর দেখতে হবে। আমি এখানে যদি সাজিয়ে নিই 2^4 × 3^2 × 5^3 × 7 × 2^3 × 5^2 × 7 × 11, তাহলে গসাগুর ক্ষেত্রে আমরা কি জানি যে প্রত্যেকটাতে আমাদের কমন ফ্যাক্টর আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 আছে, 2 তো এখানে নেই, সেক্ষেত্রে 2 কে আমরা ফ্যাক্টর হিসেবে আনবো না। তাহলে এখানে সব থেকে কম পাওয়ারের কোন জিনিসগুলো আছে সেগুলোকে আমরা খুঁজবো। যেমন 3 এখানে আছে, 3 এখানেও আছে, 3^3 স্কোয়ার, তাহলে আমরা কি নেব, 3। এখানে 5 আছে, 5 1 আছে, তাহলে এর পাওয়ার আছে 1, এখানে 2 আর এখানে 3, তাহলে এখানে 5 নেব, মানে 3 1 5 1। এখানেও 7 আছে, এখানেও 7 আছে, এখানেও 7, 7 এর সব থেকে কম পাওয়ার কত, এখানে 1, এখানে 1, 7 1। আর কি আছে, আর কিছু নেই, 11টা এখানেই আছে শুধু, বাদ বাকি কোথাও দেখতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে এটা অ্যান্সার হবে 105, অপশন কত আছে, বি। তাহলে এই অঙ্কগুলোকে ঠিক এইভাবেই করব। যদি বলে পরপর দুটি সংখ্যার গসাগু কত, তাহলে আমরা পরপর দুটি সংখ্যার গসাগু কিভাবে নির্ণয় করব? যদি আমরা এইভাবেই ধরি যে পরপর দুটো সংখ্যাকে আমরা ধরলাম, যেমন 5, 6 বা 7, 8 অথবা 99, 100, আমরা কি দেখছি এখানে একটাও কি আমরা এর মধ্যে কমন ফ্যাক্টর হিসেবে পাচ্ছি, কোনো কমন ফ্যাক্টর নেই। তাহলে সেক্ষেত্রে অ্যান্সার কত হবে, এর গসাগু হবে 1, শুধুমাত্র 1 ছাড়া আমরা আর অন্য কোনোভাবে কোনো ফ্যাক্টর খুঁজে পাচ্ছি না। তাহলে যদি বলে পরপর দুটি সংখ্যার গসাগু কত, আমরা যে কোনো সংখ্যাকেই নিই, সে যদি 999, 1000 হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, 1 ফ্যাক্টর হিসেবেই পাবো। তাই গসাগু কত হবে, 1 হবে। এবার যদি বলতো যে পরপর পরপর দুটি জোড় সংখ্যার গসাগু কত হবে, এখানে যদি থাকতো পরপর দুটি জোড় সংখ্যার গসাগু কত হবে, তাহলে আমরা দুটো জোড় সংখ্যা নিই, যেমন 10 আর 12 অথবা 44 আর 46, এরকম যদি নেওয়া যায় তাহলে এদের গসাগু বের করলে আমরা কিভাবে বের করব, এর গসাগু হবে, যেহেতু এই দুইটা সবার সাথে যাচ্ছে সেক্ষেত্রে এর গসাগু হবে 2। এটারও তো তাই, আমরা 2 কে মাল্টি কমন ফ্যাক্টর হিসেবে পাচ্ছি। তাই পরপর দুটি জোড় সংখ্যার গসাগু হবে 2, আর পরপর পরপর দুটি সংখ্যার গসাগু হবে 1, আর পরপর দুটি জোড় সংখ্যার গসাগু যদি বলে তাহলে সেক্ষেত্রে পরপর দুটি জোড় সংখ্যার গসাগু হবে 2। যদি এরকম থাকে 1.08
0.36 এবং 0.9 এর গসাগু নির্ণয় করো। তাহলে আমরা এর গসাগু কিভাবে নির্ণয় করব? আমরা ধরলাম এখানে আছে 1.08, 0.36 আর 0.9। আমাদের দেখতে হবে যে দশমিকের পরে কতগুলো সংখ্যা আছে। এখানে যেমন দুটো আছে, এখানেও দুটো আর এখানে একটা, আমরা এটাকে আর একটা শূন্য দিয়ে দুটো করে নিলাম। এবার এই দশমিক গুলোকে উঠিয়ে দিলাম, দশমিক গুলোকে উঠিয়ে দিলাম। এবার এদের আমরা একটা লসাগু সরি গসাগু বের করব। যে গসাগুটা বেরোবে তাকে 100 দিয়ে ভাগ করলে আমরা উত্তরটা পেয়ে যাব। এর গসাগু যদি আমরা বের করি, যদি এই ছোট সংখ্যাটাকে নিয়ে যদি বের করি, তাহলে 18 আসছে। প্রথমে 2 দিয়ে ভাগ করলে 18, 18 দিয়ে একেও যায়, একেও যায়, তাহলে এটা হবে 18। আর 18 কে 100 দিয়ে ভাগ করলে 0.18 হবে অ্যান্সার। আবার যদি আমরা এভাবেও করি গসাগুটা, যে কমন নিচ্ছি, এরপরে তো আর কোনো কমন যায় না। এরপরে আর এই তিনটেকে তো কোনোভাবে আমরা কোনো কমন ফ্যাক্টর আনতে পারি না, তাই সেক্ষেত্রে এই যে 3×3×2=18, এটাকে আমরা 100 দিয়ে ভাগ করব, তাহলে তো হচ্ছে 0.18, যেটা আমার আছে সি অ্যান্সার। এই অঙ্কটা করতে গিয়ে সবার কাছে এই উত্তরটা আসবে হয়তো 0.09, কিন্তু উত্তরটা হবে না, 0.09 ভুল। এটা ভালোভাবে করে দেখো, এটা আসবে 0.18। যদি এমন কোন অঙ্ক থাকে 0.63, 10.5, 2.1, 4.20, এই লসাগু নির্ণয় করতে পারো। তাহলে আমরা লসাগু মানে কি জানি? লসাগু হচ্ছে সেই সংখ্যা যেটা দিয়ে এই সব সংখ্যাগুলো দিয়ে ভাগ যায়, যেগুলো দেওয়া আছে সেই সব সংখ্যাগুলো দিয়ে ভাগ যায়। তাহলে এখানে কত আছে? 0.63, 10.5, 2.1 আর 4.20। আমরা আগের মতোই দেখবো দশমিকের পরে কতগুলো সংখ্যা আছে। এখানে যেমন দুটো আছে, এখানে একটা, এখানেও একটা, এখানেও দুটো, তাহলে আমরা প্রত্যেকটাকেই দুটো করে নেবো। এখানে শূন্য দিয়ে দেবো, এখানেও একটা শূন্য দিয়ে দেবো। এবার আমরা দশমিক গুলোকে তুলতে পারি, কারণ প্রত্যেকের নিচেই তো 100 এসছে, এরও 100, এরও 100, এরও 100। সেক্ষেত্রে আমরা দশমিকটাকে তুলতে পারি, 63, 10,050, 210, 420। যদি এর লসাগু আমরা বের করি, তাহলে আমরা কিভাবে বের করব? 21 দিয়ে দিই প্রথমে, তাহলে আমরা দিলাম 21 দিয়ে দিলাম। আমরা গসাগুর সময় একমাত্র কমন ফ্যাক্টর বের করব, লসাগুর সময় অ্যাটলিস্ট দুটো সংখ্যা গেলেও আমরা লসাগু করব। তাহলে এখানে কত দিয়ে যাবে? 5 দিয়ে দিই, দুটো সংখ্যা যাচ্ছে, তিনটে সংখ্যা যাচ্ছে, এখানে 2 দিয়ে দিচ্ছি, তাহলে কত হলো? প্রত্যেকটা সংখ্যাগুলোকে আমরা কি করে দেবো? গুণ করে দেবো। তাহলে 5 দোকানে 10, 3 দশে 30, 30 দোকানে 60, 321×300 মানে হচ্ছে 6300। এই 6300টা তো লসাগু বেরোলো, কিন্তু এটা তো অ্যান্সার না, কারণ আমাদের এখানে পয়েন্টে ছিল আমরা কি করবো, এই 6300কে 100 দিয়ে ভাগ করে দেবো, যেহেতু প্রত্যেকের নিচে 100 আছে। তাহলে উত্তর কত হবে? 63, এটাই অ্যান্সার। প্রথমে দুটো আমাদের প্রথমে দেখতে হবে যে দশমিকের পরে কতগুলো সংখ্যা আছে। এখানে যেমন একটা সংখ্যা ছিল, আমরা আর একটা সংখ্যা বসিয়ে, মানে শূন্য বসিয়ে দুটো করে নিলাম, তারপরে দশমিক গুলোকে উঠিয়ে এর লসাগুটা আমরা বের করে নিলাম। লসাগু আসলে 6300, যেহেতু নিচে 100 আছে সেই কারণে আমরা 6300কে 100 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে উত্তর পেয়ে গেলাম 63। তাহলে আসি এই অঙ্কটাতে, যদি এরকম থাকে 3×5, 3×11, 3×-1 এবং 3×14, এর লসাগু নির্ণয় করতে বললে, তাহলে আমরা কিভাবে করব? আমরা কি জানি যে লসাগু হচ্ছে সেই সংখ্যা যেটা দিয়ে অন্যান্য সংখ্যাগুলো দ্বারা ভাগ যাবে। তাহলে এক্ষেত্রে যে
এক্ষেত্রে দেখছি আমাদের বেস কত আছে, তিন আছে। যদি বেস সেম থাকে তাহলে পাওয়ার বড় যেটা সেটাই লসাগু হবে, এটাই। তাহলে আমরা লসাগু কি জানি, যে যদি বেস সেম আছে এখানে, আর এখানে পাওয়ার সব থেকে বড় কি আছে, 14, এই পাওয়ারটা সব থেকে বড় আছে, তাহলে 3 to the power 14 হবে আনসার। যদি বেস সেম থাকে আর পাওয়ার বড় থাকে লসাগুর ক্ষেত্রে, সেটা আনসার হবে। তাহলে এখানে কি আছে, অপশন ডি হবে আনসার। এগুলো সব বিগত পরীক্ষায় এসছে, বিশেষ করে এনটিপিসির পরীক্ষা, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি সমস্ত কোশ্চেন গুলো ঘেটে নিয়ে তুমি দেখতে পারো, ইজিলি এই কোশ্চেন গুলো পেয়ে যাবে, এগুলো সব এসছে পরীক্ষার জন্য। যদি আমরা বলি যে 12 আর 8 এই সিএফ কত বা গসাগু কত, তাহলে আমরা অনায়াসেই বলবো 12 আর 8 এই সিএফ হবে 4। আর যদি বলি 12 আর 8 এলসিএম কত, তাহলে আমরা কত পাবো, 12 আর 8 এলসিএম 24, তাই তো? এবার কি করা যায়, যদি এখানে দেখি এই সিএফ ইন্টু এলসিএম করি, তাহলে কি হবে, 4 into 24 ইজিক্যাল টু কত, 96। আবার যদি ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার যদি গুণ করি তাহলে কত হবে, 96। তাহলে আমরা কি পাচ্ছি, যে লসাগু গসাগুর গুণফল সমান সমান সংখ্যা দুটির গুণফল, এটা তো সমান হচ্ছে। তাহলে বলতেই পারি যে লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। এই বেসের উপর ডিপেন্ড করেই কিছু অঙ্ক আসবে, আমি সেই অঙ্কগুলোকে করাচ্ছি। এই বেসটা শুধু মনে রাখো যে দুটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুটির লসাগু এবং গসাগু গুণফল, এই দুটো কি হয় সবসময় সমান হয়, যেমন দেখিয়ে দিলাম। এবার আমি মেইন অঙ্কে আসি, সংখ্যার গসাগু হয় 12 এবং তাদের লসাগু হয় 72, যদি একটি সংখ্যা 24 হয় তবে অপর সংখ্যাটি কত। তাহলে আমরা কি দেখলাম, যে দুটি সংখ্যার গুণফল সমান সমান হচ্ছে গসাগু ইন্টু লসাগু, সংখ্যা দুটির গসাগু ইন্টু লসাগু। তাহলে এখানে দুটি সংখ্যার গুণফল কি আছে, একটি সংখ্যা দেওয়া আছে 24, আমরা অপর সংখ্যাটাকে x ধরলাম, গসাগু আর লসাগু কত আছে, গসাগু আছে 12, লসাগু আছে 72। আমরা নিচে আর এইভাবে অঙ্কটা করব না, এইভাবে করবো না, আমরা ডিরেক্ট স্কিপ করবো, 24 দিয়ে 72 কে কেটে দেবো। 24 দিয়ে 72 কে কাটলাম, তাহলে কত হলো, x সমান সমান 36, অপর সংখ্যাটি কত, 36, অপশন কত আছে, 36। আমরা ঠিক এইভাবে অঙ্কগুলো করব, বলা আছে দুটি সংখ্যার গুণফল হয় 2400 এবং তাদের লসাগু দেওয়া আছে 96, তাহলে সংখ্যা দুটির গসাগু চেয়েছে। তাহলে আমরা কি জানি, যে দুটি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু সংখ্যা দুটির লসাগু ইনটু গসাগু। তাহলে দুটি সংখ্যার সংখ্যা দুটির লসাগু কত আছে, লসাগু দেওয়া আছে 96, আর গসাগু ধরলাম x, আর সংখ্যা দুটির গুণফল কত আছে, 2400। এটাকে আমরা এখান থেকেই কাটাকাটি করব, প্রথমে 8 দিয়ে দিই, তাহলে গসাগু কত হচ্ছে, 25, অপশন কত আছে দেখে নিলাম। তাহলে ওই বেসের উপর ডিপেন্ড করে যে সংখ্যা দুটির গুণফল সমান সমানই হয় সংখ্যা দুটির গসাগু ইনটু লসাগু, ঠিক একই প্রসেস ইউজ করে আমরা অঙ্ক খুব সহজে করতে পারছি। যদি আমরা বলি যে 10 আর 15 গসাগু কত হচ্ছে, এই সিএফ বা গসাগু কত, 5, আর লসাগু কত হচ্ছে, 30, আমরা এটা পাচ্ছি তো। এবার কি, যদি আমরা এটা ধরি দুটি সংখ্যার অনুপাত, এই অনুপাতটা আমরা কত পাচ্ছি, 2:3। আমরা একটা জিনিস লক্ষ্য করি, যে এখানে 2:3 আছে মানে কি, এর সাথে 5 গুণ করলে 10 হয়, আর এর সাথে 5 গুণ করলে কত হচ্ছে, 15। তাহলে আমরা এই সিএফটায় এদের অনুপাতের সাথে গুণ করছি, এখানে কিন্তু এলসিএম নেই, এই সিএফটা গুণ করছি কার সাথে, অনুপাতের সাথে। তাহলে আমরা বলতে পারি যে দুটি সংখ্যার
অনুপাতের গুণফল ইনটু এইচসিএফ এবার যদি দেখি যে এই যে 2:3 আছে 2:3 মানে কি 2:3 এর সাথে কত গুণ করলাম 5 এই 5 টা মানে কি এটা এটা তো লসাগু এই 5 টা যখনই গুণ করছি আমরা কি পাচ্ছি লসাগু পাচ্ছি না এলসিএম পাচ্ছি তাহলে লসাগু লসাগুটা আমরা দুটো অনুপাতের গুণফলের সাথে যখনই গুণ করব তখনই আমরা কি পাবো লসাগু পাবো এটাই বেস আর এই বেসটা এই বেসের উপর ডিপেন্ড করেই আমরা বিভিন্ন অঙ্কগুলো করব যে দুটি সংখ্যার অনুপাতের গুণফল ইনটু এইচসিএফ বা ইনটু লসাগু সমান সমানই হয় লসাগু তাহলে দেখি কি কি অঙ্ক আছে সেগুলোকে করা যাক তাহলে ওই বেসের উপর ডিপেন্ড করে আমরা এই অঙ্কটা করব কিভাবে করব তাহলে এখানে দুটি সংখ্যার লসাগু এই দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 4:3 তাহলে আমরা কি জানি দুটি সংখ্যার অনুপাতের গুণফলের সাথে লসাগুর গুণ কি হয় লসাগু বের হয় তাহলে এখানে 4:3 আছে দুটি সংখ্যার অনুপাত তাহলে 4:3 আর লসাগু কত দেওয়া আছে লসাগু আছে 8 তাহলে এটা কত হবে 96 বি অপশন 96 এরকম এটা যদি এরকম থাকতো 4:5 এটা যদি 18 থাকতো তাহলে আমরা কি করতাম এই যে 4:5:18 তাহলে হতো কত 360 এর লসাগু হতো 360 এবার যদি এইটাই এরকম দিত যে আগের অঙ্কটাই ধরি 4:3 আছে কিন্তু এর লসাগু দেওয়া আছে ধরলাম এখানে লসাগু দেওয়া আছে 96 আর চেয়েছে কি গসাগু গসাগু বের করতে হবে তাহলে আমরা কিভাবে করব আমরা কি জানি 4:3 গসাগু 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 আমাদের বের করতে হবে তাহলে লসাগু কিছু নেই মানে আমি কি জানি আমরা এক্স ধরে নিলাম সমান সমান কত কি পাই লসাগু তাহলে লসাগু কত আছে 96 3×4 8×96 এক্স ইজ ইকুয়াল টু 8 তার মানে লসাগু সমান সমান কত বের হলো 8 ঠিক এইভাবেই আমরা অঙ্কগুলো করে যাব যদি বলা থাকে দুটি সংখ্যার গুণফল 375 এবং তাদের লসাগু 5 হলে কতগুলি সংখ্যাজোড় পাওয়া যাবে সংখ্যাজোড় মানে কোপ্রাইম মানে মৌলিক জোড় সংখ্যাগুলো আমাকে বের করতে হবে কি কি আছে তাহলে আমরা এর আগেই জেনেছি যে দুটি সংখ্যার গুণফল যদি সংখ্যা দুটোকে আমরা a ইনটু b ধরি তাদের গুণফল ইজ ইকুয়াল টু হয় দুটি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু এটা যেটা দেওয়া আছে 375 এটাই তো দেওয়া আছে এখানে এবার a ইনটু b সমান সমান কত 75 এবার 75 এর আমি কতগুলো মৌলিক জোড় বের করতে পারবো সেটা দেখি মৌলিক জোড় কিভাবে বের করবো যেটা দুটো সংখ্যা একে অপরের কোপ্রাইম নাম্বার হবে একটা কি আছে 1:75 3:25 এখানে 5:15 আমরা করবো না কারণ 5 দিয়ে 15 ভাগ যায় সেক্ষেত্রে আমরা এটা বের করতে পারবো না 3:25 আর কি যাচ্ছে না আর কিছু যায় না তাহলে এখানে কটা আছে দুটো জোড় সংখ্যা পাচ্ছি আমরা দুটো মৌলিক জোড় সংখ্যা আমরা বের করতে পারলাম যদি এরকম থাকে দুটি সংখ্যার সমষ্টি 77 এবং তাদের গসাগু 7 হলে সম্ভাব্য কতগুলি সংখ্যা জোড় পাওয়া যাবে তাহলে দুটি সংখ্যা আছে আমি ধরলাম এ প্লাস বি তাদের গসাগু আছে কত 7 এটা এটার সাথে গুণ হয়ে যাবে তবে তো আমরা সমষ্টি পাবো 77 এ প্লাস বি ইজ ইকুয়াল টু কত 11 তাহলে আমরা এ প্লাস বি কত পেলাম 11 11 এর কটা সংখ্যা জোড় পাবো সেটা দেখি যেমন প্রথমে 1+10 একটা পেলাম 3+8 5+6 7+4 আর আচ্ছা 9+2 আর একটা আছে তাহলে কতগুলো পেলাম সংখ্যা জোড় 5টি সংখ্যা জোড় পেলাম যারা একে অপরের কোপ্রাইম নাম্বার বা মৌলিক জোড় সংখ্যা তাহলে সেক্ষেত্রে আমরা কটা জোড় সংখ্যা পেলাম 5টা সংখ্যা জোড় পেলাম যতগুলো অঙ্কগুলো করালাম সেগুলো বিগত পরীক্ষাতে সবগুলো এসে গিয়েছে তো সেগুলো যদি একটু ভালোভাবে দেখা যায় সামনের পরীক্ষাগুলো সম্ভাব্য থাকে যে প্রশ্নগুলো পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে
চেষ্টা করো যাতে ভালোভাবে দেখে অঙ্কগুলো সলভ করতে পারো। লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সবকিছু করে রাখো। যারা চ্যানেলে নতুন আছো, যারা দেখছো, যদি ভালো লাগে কমেন্টে জানিও, সাবস্ক্রাইব করো, ভালো থেকো। আজকের মতো এখানে ক্লাস শেষ করছি, পরের দিন দেখা হবে আবার নতুন কোনো ক্লাস নিয়ে। অল দ্য বেস্ট।